রঙ্গমঞ্চ সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করুন। 1999 সালে জেনেভায় অনুষ্ঠিত বিশ্ব বাঁশি সম্মেলনে ভারতীয় উপমহাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে অংশগ্রহণ করেন বারি সিদ্দিকী। উদ্বোধনী অনুষ্ঠানে 45 মিনিট বাঁশি বাজিয়েছিলেন তিনি। ওই সময়ের কিছু ঘটনা তিনি এক অনুষ্ঠানে বর্ণনা করেছিলেন। তার মধ্যে উল্লেখযোগ্য হল পারিশ্রমিকের অঙ্ক দেখে চমকে যাওয়া। অনুষ্ঠানের শেষ রাতে যখন পারিশ্রমিকের কাগজে স্বাক্ষর করতে বলা হয়, বারি সিদ্দিকী ও তার স্ত্রী বিব্রত হন এই ভেবে যে কোথাও কোনো ভুল হচ্ছে। মাত্র 45 মিনিটের অনুষ্ঠানের জন্য তাকে দেওয়া হয়েছিল 8,87,000 টাকা। তার স্ত্রী বলেও বসেন আয়োজকদের ডেকে বলতে, তাদের কোথাও কোনো ভুল হচ্ছে, তিনি এত টাকা পাওয়ার যোগ্য নন। বারি সিদ্দিকীর মতে আয়োজকদের ভুল হওয়ার কথা নয়। পরদিন তার জন্য নিযুক্ত দোভাষীকে জিজ্ঞাসা করেন, আমার পারিশ্রমিকের অঙ্ক স্বাক্ষর সব ঠিক আছে তো? দোভাষী জানান, সব কিছু ঠিক আছে। বারি সিদ্দিকী আরও জানান, তাকে থাকতে দেওয়া হয়েছিল হোটেলের সেই রুমটায় যেখানে বিখ্যাত ভারতীয় বংশীবাদক পণ্ডিত হরিপ্রসাদ চৌরাশিয়া জেনেভায় গিয়ে নিয়মিত থাকতেন। সুয়াচান পাখি, আমার গায়ে যত দুঃখ সয়, 3.5 হাত কবর, তুমি থাকো কারাগারে, রজনী প্রভৃতি গানের জন্য ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন বারি সিদ্দিকী। বারি সিদ্দিকী বেশ কয়েকটি চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়েছেন ও গানের কথা লিখেছেন। 1995 সালে বারি সিদ্দিকী প্রখ্যাত সাহিত্যিক হুমায়ুন আহমেদের রঙের বারোই নামের একটি ম্যাগাজিন অনুষ্ঠানে জনসমক্ষে প্রথম সঙ্গীত পরিবেশনা করেন। এরপর 1999 সালে হুমায়ুন আহমেদের রচনা ও পরিচালনায় নির্মিত চলচ্চিত্র শ্রাবণ মেঘের দিনে 7টি গানে কণ্ঠ দেন। এর মধ্যে সুয়াচান পাখি গানটির জন্য তিনি অতি দ্রুত ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন। 2013 সালে বারি সিদ্দিকী ফেরারি অমিতের রচনা ও পরিচালনায় পাগলাঘোরা নাটকে প্রথমবারের মতো অভিনয় করেন। 2017 সালের 17 নভেম্বর রাতে হৃদরোগে আক্রান্ত হলে তাকে ঢাকায় স্কয়ার হাসপাতালে ভর্তি করানো হয়। তার শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় তাকে সেখানে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়। 17 নভেম্বর থেকে ওই হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন তিনি। 24 নভেম্বর তিনি চিকিৎসাধীন অবস্থায় সেখানে মৃত্যুবরণ করেন। প্রিয় দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। দেশ বিদেশের বিনোদনমূলক খবর পেতে চোখ রাখুন রঙ্গমঞ্চে।